नमस्कार বন্ধুরা, আলিয়াস লাভ কিচেনে সবাইকে স্বাগত। আজ বানাবো নতুন ছোট আলু দিয়ে আলুর দম। কোন রকম বাটা মশলা ছাড়া শুকনো কিছু মশলা দিয়ে বানিয়ে নেব এই সহজ রেসিপিটা। প্রথমে কড়াই 2-3 টেবিল চামচ মতো আমি সরষের তেল নিয়ে নিলাম। এরপর এটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দেব আমি 1 চুটকি হলুদ। এরপর সেদ্ধ করে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। এরপর এগুলো একটু লাল করে ভেজে নেব। 3-4 মিনিট সময় দিলে মোটামুটি আমি যেরকম চাইছি ওইরকম কালার এসে যাবে। দেখুন প্রায় ভাজা হয়েই এসেছে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এরপর আমি আলুগুলো তুলে নিচ্ছি। আলুগুলি আমার ভাজা হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে আরও 1 টেবিল চামচ মতো তেল অ্যাড করে দিলাম। এর মধ্যে শুকনো লঙ্কা, গোটা জিরা আর একটা তেজপাতা ফোড়নে দিলাম। 1 চুটকি হিং দিলাম, যদি কেউ পছন্দ না করেন তো নাও দিতে পারেন। এরপর এর মধ্যে আমি 2 মাঝারি সাইজের টমেটো বাটা দিয়ে দিলাম। এটা আমি একটু 2-3 মিনিট মতো কষিয়ে নেব যাতে টমেটো কাঁচা গন্ধটা চলে যায়। টমেটোটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখুন পাশ থেকে অল্প অল্প তেলও ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি এরপর আস্তে আস্তে মশলাগুলো সব দিয়ে দেব। প্রথমে দিলাম আন্দাজ মতো নুন, যে যেরকম নুন খাবেন দেবেন। হাফ চামচ হলুদ, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, এটাও যে নিজে ইচ্ছে মতো কম বেশি করে নেবেন। 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে আমি 2-3 মিনিট কষিয়ে নেব। মশলাটি আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি কিছুটা কড়াইশুঁটি অ্যাড করলাম। এটা আমার ফ্রিজে রাখা কড়াইশুঁটি, কেউ টাটকা কড়াইশুঁটি দিয়েও করতে পারেন, বা এরকম যদি কারোর ফ্রিজে স্টোর করা থাকে সেটা নিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর এটা আমি অল্প অল্প করে জল দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটা, নইলে শুকনো মশলা একটু পুড়ে যেতে পারে, একটু জল দিলে সেটা আর পুড়ে যাবে না। দেখুন মশলাটি আমার খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে, পাশ থেকে তেল ভালো মতো ছেড়ে দিয়েছে, মানে এটা এরপর আলু দেওয়ার জন্য রেডি। এরপর আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আলুটা দিয়ে আরও 2-3 মিনিট মতো আমি একটু কষিয়ে নেব।
কষানোর সময় মাঝে মাঝে আমি অল্প অল্প জলে ব্যবহার করছি, যাতে এটা পুড়ে না যায়। সেই জন্য এরপর আলুটি আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এরপর গরম জল ব্যবহার করছি। রান্নাটা করতে গরম জলই ব্যবহার করবেন, কেন গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ খুব সুন্দর হয়, কিন্তু ঠান্ডা জল ব্যবহার করলে রান্নার স্বাদ অতটা সুন্দর হয় না। চেষ্টা করুন সবসময় যে কোনো রান্নাই একটু গরম জল ব্যবহার করার জন্য। এবার আমি এটা জল দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো আমি ঢেকে দেবো, মিডিয়াম আঁচে একটু একটু হতে দেবো, যাতে আলুর মধ্যে মশলাটা ঢোকে। হাফ চামচ গরম মশলা দিলাম। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করবেন, যেন আমার আপলোড করা যে কোনো ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। 5 মিনিট পর আমি ফিরে এসে ঢাকনাটা খুললাম। আমার জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এরপর এর মধ্যে কিছুটা আমি ধনে পাতা মিশিয়ে দেব। এরপর এটা আরও 2 মিনিটের জন্য আমি কভার করে রেখে দেব। আমার রান্নাটা প্রায় কমপ্লিট। 2 মিনিট রেখে দেওয়ার পরে এটা পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে। আমার রান্না যদি ভালো লাগে, তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইল।